দামি নয় যে তোর উপরে চালাতে আমার হাত কাঁপবে। আপনি এটা করতে পারেন ইন্সপেক্টর? পারি, আমার নাম অমিত রায়। চল দেখাচ্ছি। তুমি আমার বৌমাকে কেন বকি? ছাড়ো সমু,
করবো। তুমি আমার উম্মাকে কেন বকলে? চলো ভেতরে চলো। কষ্ট দিচ্ছি মা, নিজের মাকে সেবা করলে মেয়ে কখনো কষ্ট হয় না। তুমি সত্যি আমার আমার সব জন্মের মেয়ে, আমার আমার পেটের মেয়েও আমার এত সেবা যত্ন করতো না। অত কথা বলবেন না মা, এই সংসারের চাবি আমি আমি তোমায় দিয়ে গেলাম বৌমা। এই যে দুষ্টু ছেলেটা এসে গেছে। খবর পাকা? একেবারে পাকা, কিন্তু কোনো কিন্তু না স্যার। রাত্র কয়েক মাস আমাদের ঘুম কেটে নিয়েছে, আমাদের চোখে ধুলো দিয়ে স্মাগলিং অপারেশন চালিয়ে যাচ্ছে। এখন না ধরলে পাখি উড়ে যাবে স্যার। যাও, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। প্রচন্ড জেদি স্যার। হ্যাঁ, জেদি হওয়া ভালো, একদিন দেখবে এই অমিতি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব হয়ে দাঁড়াবে। হ্যালো স্যার, 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 আপনার বাড়ি থেকে টেলিফোন এসছে, আপনার মায়ের অবস্থা খুব খারাপ। এখন না, ডক্টর স্যারকে খবর দিতে বলুন, চলো। দাদা ভাই এখন যেতে পারবে না সুমু, হ্যাঁ ভীষণ জরুরি কাজ আছে। উনি বললেন ডক্টর সেনকে খবর দিতে, বৌমাকে জানিয়ে দিও। কি বললো রে সুমু? দাদা ভাই চলে গেল, জরুরি কাজ, মার এত অসুখ। দাদা ভাই যেখানে পুলিশ হলো, কে জানে কেন হলো। চল মার, চল। আমাদের ওস্তাদ কোনো গর্তে লুকায় না। আমি এখানে পোষা কুকুরের ভেউ ভেউ শুনতে আসিনি। Thank you.
Yeah.
মঙ্গলবার নেপাল থেকে ব্রাউন সুগারের চালান আসছে। আমাদের ইউরোপীয় এজেন্ট থাকছে বম্বে। আমি কাল দিল্লি যাচ্ছি, সেখান থেকে বম্বে। আপনি তাহলে এখানে থাকছেন না? না, আন্তর্জাতিক মাদক নিরোধক সেমিনারে বক্তৃতা দিতে হবে। আমি আবার ওই মাদক নিরোধক আন্দোলনের সর্বোচ্চ নেতা তো। প্রিয়, আপনিও পারেন দাদা, এক হাতে ব্রাউন সুগারের চালান
আর অন্য হাতে মাদক নিরোধক। এক হাতে মোর বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। নজরুল বুঝলে হে নজরুল, কি সব লাগতাই কবিতা, আপনার তো একবারে মুখস্থ। রাখতে হয় ব্রাদার, আফটার অল দেশ নেতা। হ্যাঁ, বুঝে শুনে বক্তৃতার ফাঁকে গুঁজে দিতে হয়। আরে ও, কিন্তু অমিতা, ইয়েস অমিত রায়, সোনার মুখ খুললো না স্যার, টাইট মাল, একটা কথাও বলছে না। এই চিঠিটা ওর কাছ থেকে পাওয়া গেছে, মনে হচ্ছে কোডে লেখা আছে। দামি কাগজ, দামি পেনে লেখা, শৌখিন লোক। ওই সোনারের সুতোয় ঠিক মতন টান পড়লে ওই স্মাগলিং গ্রুপের জটের ভাঁজটাও খুলবে। তথাপি লঙ্ঘিয়া ওই দুরন্ত সাগর উদ্ধারিব, পুরাণ পুতলিব জনক নন্দিনী রঘুকুলপতি আমি। হরি ওম হরি ওম হরি ওম সম্বধি আমরে, বাড়িতে নাসিবে মোর শপথ কঠিন দশাননে বধি। ওর মশাই একেরে দিলেন তো ফিলিংটা মার্ডার কইরা। হরি ওম, আমার নাম ব্রহ্মদেব ঘোষ। ব্রহ্মদেব ঘোষ স্যার, আপনি চেনেন? আপনার ভাড়া ব্যস্ত নেতারে কেখানা চিনি স্যার, মুক্তি দেখছি, কিন্তু এত ক্লোজলি নেভারছি। কি করছিলেন এতক্ষণ? আইগা যাত্রা, থানায় বসে যাত্রা পালা পড়া হচ্ছে। আমাকে পুলিশ লাইনে ওই কালী পূজার পর একটু কালচারাল প্রোগ্রাম হয় তো, তা এইবার লঙ্কা কাণ্ড পালা হইতেছে, আমার দিছে রামের পাঠ মুখস্থ রয় না, ওই পাঠ মুখস্থ করতেছিলাম আর কি, কালচারাল অ্যাক্টিভিটিস। ও কালচারাল পুলিশ কোন স্যার, আপনি কি সেবা করতে পারি স্যার? মহাশয় আছেন কে? মিস্টার অমিত রায়। ও আছেন, দেন স্লিপ দেন। স্লিপ? হরি ওম স্যার, স্যার শুনেন স্যার। হরি ওম, মে আই কাম ইন? এসেই তো পড়েছেন, বেরিয়ে যাবো? না না, অতটা বলছি না, আসুন আসুন বসুন। ঘোষ বলুন, আপনার কি কাজে লাগতে পারি? আপনি আমায় চেনেন দেখছি, কিং মেকার, দেশ নেতা। ব্রহ্মদেব ঘোষে না চিনলে আমার চাকরি থাকবে না। ঠাট্টা করছেন? এত দৃশ্যতা আমার নেই। দৃশ্যতা? আরে না না, আপনি পুলিশ প্রশাসনের সম্পদ, আমি এসেছি আপনাকে কনগ্রাচুলেট করতে। কি ব্যাপারে? শোভনলালের মতো এক স্মাগলারকে অ্যারেস্ট করার জন্য। শোভনলালের ব্যাপারটা আপনি জানেন কি করে? কত ডিপার্টমেন্টের বাইরে যাওয়ার কথা নয়, টপ সিক্রেট। হরি ওম, ড্রাগ বিরোধী আন্দোলনে আমি একজন টপ নেতা। সিগারেট? আমি খাই না। বাহ ডানিল, বিদেশি সিগারেট, দুবাই থেকে নাকি? হ্যাঁ, ওই একটাই তো আমার হরি ওম আছে। এক সময় তো আপনি স্বদেশি আন্দোলন করতেন। হ্যাঁ, সেসব তো অতীত, গ্লোরিয়াস পাস্ট। বর্তমান জগতে তার আর কোনো প্রয়োজন নেই, তাই তো? আপনার সঙ্গে কিছু কথা আছে। আমার সঙ্গে? বলুন। আপনি আমাকে বন্ধু বলে ভাবতে পারেন? আগে না, পারি না। বাধা কোথায়? এটার সঙ্গে অনেকগুলো শপথ আর দায়িত্ব জড়িয়ে আছে। আমি তো দেখছি আপনি খুব কড়া লোক। নরম হলে চলবে কেন? আপনার সঙ্গে একজনের সম্বন্ধে একটু জরুরি আলোচনা রয়েছে, লোকটা আপনার জিম্মাতেই আছে। মানে পুলিশ কাস্টডিতে? সরি, এরকম লোকের ব্যাপারে আমি তৃতীয় ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারবো না, সেটা আইন বিরুদ্ধ। আইনটা একটু হরিয়ম করলে হয় না? কি করব বলুন, আপনাদের মতন লোকেরাই তো আইনটা তৈরি করে। না, আমি ঠিক তা বলছি না, তবে মনে রাখবেন আমি ঠিক লোক পর্যায়ে পড়ি না। আপনি যে পর্যায়ে পড়ুন না কেন মিস্টার ঘোষ, আপনি একজন ভারতীয় নাগরিক, আর যতক্ষণ এই উর্দিটা আমার গায়ে আছে, মিনিস্টার থেকে জমাদার সবই আমার চোখে সমান। আর আমি আমি তো মাত্র আপনাদের চাকর। হ্যাঁ, আপনার কথা আমি বুঝলাম, কিন্তু সম্মানীয় ব্যক্তির সম্মান বলে তো একটা বস্তু আছে, কেন সমাজে আমার পরিচয়টা অনেক উঁচুতে। স্কুলে মাসামশায় ক্লাস থ্রিতে শিখিয়েছিলেন মিস্টার ঘোষ, কাক উঁচুতে বসলে ময়ূর হয় না, কাক কাকে দেখে যায়। ওসব ছাড়ুন, আমি আপনাকে বলছি যে শোভনলালের ব্যাপারে, শোভনলালের ব্যাপারে আপনার সঙ্গে আমার কিছু আলোচনা আছে।
মাদক নিরোধক ব্যাপারটা আমার ইখতিয়ার, এটা আমার হুকুম। আই রিপিট, আমার হুকুম। কি করবো মিস্টার ঘোষ, সরকার যে আমার মতো লোককে মাইনে দিয়ে পুষে রেখেছে, তাই আপনাদের হুকুম অন্য লোক মাথা পেতে নিতে পারে, কিন্তু অমিত রায় নয়। আই রিপিট, অমিত রায় নয়। আমি কিন্তু আপনার নামে ক্লেম করবেন, আপনার মূল্যবান সময় আর আমি নষ্ট করতে চাই না। আপনি আসুন। এই যে কালচারাল পুলিশ, হরিওম, কি নাম তোমার? আগে পড়ি তো সাহা স্যার, প্রথমে একটু ছটনে রাখবেন স্যার। তোমাকে আমার ভালো লেগেছে, যোগাযোগটা রেখো। কবে? ওই তো 3 মাস বাদে, কিন্তু পাশ করে কি হবে, সেই তো বেকার বসে থাকতে হবে। অবশ্য দাদা ভাই রেফারেন্স পেলে একটা চাকরি হয়ে যেতে পারে। মায়ের মৃত্যুটা এখন আমার চোখের সামনে ভাসে, আমি যে কিছুতেই বলতে পারি না, আর তাই ওই পুলিশের পোশাকটাকে আমি ঘেন্না করি। তাহলে আমাকে ঘেন্না করিস না, আমি তো ওই পুলিশের বউ। বৌমা, ও কথা বলো না বৌমা, আমার তো মানে তোমার মাঝেই খুঁজে পেয়েছি আমার সব কিছু, আমার মা, আমার বৌদি, আর আমার বৌমা। না ছাড়বো এখন আর খুঁজি, খোকাটি নয়, বয়স বাড়ছে। বয়স আবার কারো কমে নাকি? তা বলছি ছেলে মানুষ না করে এর কাজ কমবে চেষ্টা করো। চেষ্টা তো করেই চলেছি। তা এমন করে চেষ্টা করলে এতদিনে নিশ্চয়ই পেয়ে যেতে। যদি বাবা কাকা বা দাদা জোর থাকতো। বাজে বকো না। সকালে তোমরা দুজন কি শুরু করলে বলো তো? বাস্তবটা বুঝিয়ে দিচ্ছি, দাদার হলেও চিরকাল খোলা নাও থাকতে পারে। দাদা ভাই, ছোট ভাইকে কথা বলতে তোমার মুখে আটকালো না? বেচারা ছেলে মানুষ। ছেলেটা মানুষ হোক, রাজা সাহেব এত সকালে সেজে গুজে যাচ্ছে কোথায়? আমার এক বন্ধু চাকরি পেয়ে বিয়ে করছে, তারই সাক্ষী দিতে যেতে হবে। রেজিস্ট্রি? বাড়ি থেকে পালিয়ে বোধ হয়? না, বাবা মার অনুমতি নিয়ে। আর আমরা বন্ধুরা সব ঠিক করেছি যে আজ রাত্রে হোটেলে খাওয়া দাওয়া করবো। হোটেলে? কোন হোটেলে? সিলভার লাইন। ও বাবা, বড় লোকেদের হোটেলে? ওগো তোমার আদরের দেওর আজ রাত্রিবেলায় দাদার হোটেলে ডাল ভাত খেতে আসবে না। দয়া করে তুমি চুপ করবে? করলাম, তবে তুমি দয়া করে একটা কথা আমার শুনে যাও। ও কথাবার্তা ধরে নিয়ে এরকম ওকে বড় লাগে বৌমা। পুলিশ কাঠখোট্টা মানুষ, তুই কিছু মনে করিস না, একটু বস, আমি আসছি। তোমার মন মনে কি কিছুই নেই বলো, কি বলবে? বড়লোক বন্ধুর বিয়েতে যাচ্ছে, বয়সটা আরো ছিল। ওর ব্যথাটা আমি বুঝি, তাড়াতাড়ি যাও নয় সরবাবু বাড়ি থেকে বেরিয়ে চলে যাবেন, ওর মুখটা দেখলে না। তোমার এখানটায় কি আছে বলো তো? আছে আছে, অনেক কিছু আছে। এ নাও, এটা ও ছোট সাহেবকে দিয়ে দাও, এই আনন্দের দিনে আনন্দের সুগন্ধ থাকবে না। আচ্ছা আসুন, বলবে তুমি দিয়েছ, এটা এই পুলিশ অফিসারের হুকুম। হ্যালো স্যার, কাল লাস্টমান সিং রিলিজ হয়েছে। মানে ওই লাস্ট স্যারকে ড্রাগস স্মাগলিং চার্জে ওয়ারগানকে ধরেছি না? হ্যাঁ স্যার, প্রায় 14 বছর জেল কেটে বেরোলো। 100 বর্ণালকে ধরলাম, ওদিক থেকে হাজির হলো লাচ্ছু। 14 সাল পহেলে আমায় বলেছিল
সস্তার কোনো খেলা অমিত রায় খেলে না, কোই বাত নেই, আব উসকা বহুত মহঙ্গা খেলা আমি খেলে দেবো, বহুত ভারি পড় জায়গা রে অমিত রায়। ऐसा ही उम्मीद राय बहुत भारी पड़ जाएगा। अरे के दूसरा हरामी हरामी नो है उस्ताद। क्यों अभी तो रात मांगने का बच्चा बने गया थे। अरे छोरो वो दो दिन का बच्चा देखो नामी ऐसे थी वो बच्चा तो हमी सहनसा। अरे उस्ताद वो तो अरिस्टोक्रेट बन गया। अरे बाबा वो अरिस्टोक्रेट तो हमी डिप्लोमेट। हरिओम हरिओम। हाय सेकम। अरे एसो 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 একবারে লং টাইমে আয় পড়ছি মনে হয়। কিচ্ছু রং টাইম হয়নি, একেবারে কারেক্ট টাইমে এসেছো। বসো 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 বসো। কেন সংকোচ হচ্ছে নাকি? আরে পাশে বসো। থ্যাংক ইউ স্যার। না মানে সান্ধ্যকালে আপনি এগুলো আন্নি কুন্নিক সাজিয়া বইছেন তো। জি রাধে সে কি আর চুল বাঁধে না, চুলটা হয়ে তাকে বাঁকে স্যার একটু হবে নাকি? হ্যাঁ কি আমি একদম সুইঙ্গার স্যার। তাই মিথ্যে কথা স্যার, একটা সত্য কথা কম স্যার, মানে আপনার মতন এরকম একটা বিগ পার্সোনালিটির সামনে না স্যার, মানে চুমুক পারতে কিরকম লজ্জা করে স্যার। না 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 না, লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নেই। প্রাপ্তে তু ষোড়শ বর্ষে পুত্র মিত্রং বদাচরে, অর্থাৎ ষোলো বছর প্রাপ্ত হলে পিতা পুত্র এক সঙ্গে বসে মাল খেতে পারে। ষোলো হয়েছে কবে? তবে তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি তো আবার সেই কালচারাল পুলিশ। হ্যাঁ দুজনে দুজনকে কাজে লাগবে স্যার। আপনি শুধু আপনার সিস্টারনে আমার একটু প্লেস দেন স্যার, আপনি দেখেন আমি আপনার লিগা কি করি। ছোট দি দেন, তবে বড়ই দেন। বড় হরিওম অমিত রায়ের হিসাব আমি বুঝে লিব, মগর তার আগে আমার হিসাব। তোমার সঙ্গে আমার কোনো হিসাব নেই। তোমার মাল পাচার করতে গিয়ে আমি 14 সাল জেল খাটলাম। 20,000 14 সালের দাম 20,000 বেশ রাখলাম, মগর তোমার বিচার হবে। বলে যাচ্ছে রাজ্য 2 নম্বর দুনিয়ার হাইকোর্ট, আমি ডিকে ল, আমার বিচারই শেষ বিচার। হাইকোর্টের উপর সুপ্রিম কোর্ট আছে, আর তার তালাশ আমি জানি জজ সাহাব। আমি ফুটপাথ থেকে উঠে এসেছি, জোরা থলে সেখানে ফিরে যাব। তুমি সেখানে ফিরে যেতে পারবে তো? হ্যাঁ হাই সোনিয়া, তোদের জীবন মধুময় হোক। থ্যাংক ইউ। এই তুমি ওদের সাথে একটু আলাপ করিয়ে দাও। এসো অমল, হাই সুখেন্দু, রানী, মহুয়া আর সুমিত। সুমিত রায়, নমস্কার। Ladies and gentlemen, Hotel Silver Line welcomes you this evening with the most hot-shot girl of the town, Miss Salina.
দেখা হবে আপনার সঙ্গে। আমাকে আপনার মনি থাকবে না? না না, মানে আপনাকে দেখলে না ভীষণ ভয় করে, সবসময় গম্ভীর, রাগ করলেন না তো? না তো। ফোন করবেন কিন্তু? ভয় পাবেন না? না না, খুব ভালো লাগবে। ভয় বলছেন না তো? না না, হাসলে না, আপনাকে খুব সুন্দর দেখায়। না মানে লজ্জায় ঘামছেন নাকি? আমার রুমালটা, আপনি এক মিনিট দাঁড়ান, আমি আসছি। আমাকে ছেড়ে আনতে যাবেন? আমি কি অসভ্য? আপনার বাবা মা? আমার বাবা মা ছোটবেলাতেই মারা গেছেন, আমি দাদা বৌদির কাছেই মানুষ হয়েছি। জানেন আমারও মা নেই, সেই ছোটবেলার আপনার দাদার নাম? অমিত রায়। শেষের কবিতার হিরো? না না, ডেপুটি কমিশনার অফ পুলিশ। ও, ডিসি অমিত রায়। চলুন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। গুড নাইট। গুড নাইট। কে আছে কেউ জানে না, ও আমার কে আছে কেউ জানে না। আসুন। আপনারা? এক রাত 10,000 টাকা, আমরা দুজনে। প্লিজ আমাকে বাঁচান। গানের সময় থেকে বাথরুমে করছিস। প্লিজ স্যার, প্লিজ ছাড়ুন। স্যার স্যার, ওরা আমার মেকআপ রুমে গিয়ে আমার গায়ে হাত। তুই কেবে ফটো কান দেখে কোনো নেই।
আপনার কোশ্চেন শুই না তো অনেক ঘুরাই আসবো না পুলিশ চলে থেকে কোন আইনে না আসলে আমি তো আইনের লোক তাই জিজ্ঞেস করছি কোন আইনে আমাকে গ্রেপ্তার করবেন হাত করা পড়াবেন ও দেখো কান্দু আপনি স্যার লয়ার মানে আমি না ঠিক বুঝতে পারি না একটু তুইলা দিবেন আসলে হয়েছে কি আমাকে তো এইভাবে পুলিশের কামে একটু রুটিন চেক তো করতেই হয় আপনার নাম সুমিত রায় এড্রেস 14 টিসিবি রোড ক্যাপিটাল 20 হাজব্যান্ডস নেম এই দেখো কান্দু আপনি তো পুরুষ অ্যাডাল্ট তো আপনারা দুজন কথা কন আমি ততক্ষণ ম্যানেজার একটু শর্ট খেয়ে আসি এই চলেন আপনারা জানলুম চলেন চলেন হাসিন জি ও সত্যি পুলিশে যেরকম বস্তু কাটি আছে কে জানে আর যদি আপনি না থাকতেন কি যে হতো ভাবতেই ভয় লাগছে এখন তো ভয় কেটে গেছে কোথায় থাকেন ভবানীপুর ও ভবানীপুর কিছু যদি মনে না করেন আমি কিন্তু আপনাকে লিফট দিতে পারি আমি থাকি বালিগঞ্জে যাবেন চলুন আসুন দাঁড়ান আপনার ড্রিঙ্কসটা বলি কান দেহি আচ্ছা আপনার কাছে হিগ্রট আছে হিগ্রট সিগারেট সিগারেট ও আচ্ছা আচ্ছা আওনের সময় বোধহয় গাড়িতে ড্রপ করে আইসি হ্যাঁ কইতে ফালাইছি হালায় নিন থ্যাংক ইউ ফর দ্য গিফট না মানে ঠিক আছে ইটস অল রাইট নিড নট মেনশন শুনুন আপনার ঋণ আমি কখনোই শোধ দিতে পারবো না ও হ্যাঁ এটা আমার ঠিকানা যদি কখনো আমাকে প্রয়োজন হয় যোগাযোগ করতে দ্বিধা করবেন না ঋণ শোধ দেবেন আপনি যদি মেয়ে হতেন তাহলে বুঝতেন কিছু ঋণ এমন হয় যা শোধ দেওয়া যায় না শুধু মনে রেখে দিতে হয় I'm sorry, Selena Devi. Chali. Chali. Chali, to back for you. Aman nam kintu Selena noy. Shikha. Chali. Hey, Shurababu, Manglo, Raki. এই এলেন বাড়ির লাট সাহেব বাবা আজ হোটেলে স্পেশাল মেনু হোটেল মানে ওকে কথা ছিলি কেন বুঝে না কাল দাদার হোটেল বললাম না তাই ওকে বাবু আজ আমার ঠুকলেন আজ হোটেল মালিকের জন্মদিন ও দাদা দাদা ভাই সরি আমি একদম ভুলে গেছি এসো এসো হ্যালো হ্যাঁ জন্মদিনে সেরা উপহার পেলাম তো তাই সমু কাল রাতে তোমার নামে ডায়েরি করা হয়েছে মদ খেয়ে তুমি হোটেল কাস্টমারদের মারধর করেছো কি চাই তা বলছো তুমি পুলিশ রেকর্ড বলছে মুখে ফোন করেছিল এই অমিত রায় জন্মদিনের শ্রেষ্ঠ উপহার বৌমা আমি কখনো মদ খাইনি তোমায় ছুঁয়ে বলছি মারধরটা তাহলে ঠিক একটা নাচিয়ে মেয়েকে নিয়ে কি বুঝো তুমি তোমার আদরের দেওরকে জিজ্ঞেস করো সমু সমু তুই আমাকে বল কি হয়েছিল বৌমা দুজন অসভ্য লোক মদ খেয়ে একজন মহিলাকে অসম্মান করছিল তাই তুমি একবারই ওদের মারলে মেয়েটি নিরুপায় হয়ে আমার কাছে আশ্রয় চেয়েছিল থানায় ডায়েরি করতে পারতে মেয়েটি বলেছিল তাহলে
কিন্তু আমি পুলিশের কাছে ডায়েরি করার কোনো প্রয়োজন বোধ করিনি। তুমি না করলেও পুলিশে এসব ক্রিমিনালদের চেনার প্রয়োজন আছে। হবে হয়তো, হয়তো নয়, আছে। 12টার ভেতরে তুমি ব্যক্তিগতভাবে আমার অফিসে রিপোর্ট করবে। দাদা ভাই? দাদা ভাই নয়, পুলিশ অফিসার হিসেবে এটা আমার হুকুম। পরিদোষ বাবু কি চেনেন? তিনি মানে একেবারে ডেঞ্জারাস ক্রিমিনাল, হুলিগান। আপনার রিপোর্টেও তাই দেখছি। হ্যাঁ স্যার, এর আগেও বহু রিপোর্ট আছে ওর এগেনস্টে। বহু রিপোর্ট আছে ওর এগেনস্টে? আমি লিখছি। কদিন ধরে লিখছেন? স্যার তা 5-6 বছর তো হইবই। তা এতদিন ওকে ধরতে পারলেন না? ভাবছিলাম শুধরে যাইব, আপনারাও চান্স দিচ্ছি। ওর বিরুদ্ধে যে করা রিপোর্ট আছে আমি দেখতে চাই। খাইছে খান স্যার, আসলে বহু বছরে পুরানো তো। হ্যাঁ যান যান, নিয়ে আসুন, আমায় দেখান, আমি দেখতে চাই। মুখার্জি, একে রথিনের কাছে নিয়ে গিয়ে স্টেটমেন্ট লিখিয়ে ছেড়ে দাও। অবশ্য তুমি যদি মনে করো ছাড়া যায়। কি বলছেন স্যার, সেই কবে থেকে সুমিতকে? এটা পুলিশের আপিস, বাড়ি আর আপিস গুলিয়ে ফেলো না। আর আমার সবনামের ফাইলটা চাই, একটু পরেই আমাকে কমিশনের অফিসে যেতে হবে। চলো সুমিত। ওকে সুমিত, তুমি এসো। আসলে এটা আমাদের রুটিন। না না, তাতে কি হয়েছে? এটা তো আপনাদের ডিউটি, চলি। ওকে, তার মানে সুমিত রায়ের নামে কোনো রিপোর্ট নেই, সব বানানো, সব মিথ্যে। সরি স্যার, আমি সত্যের অপলাপ করে ফেলাইছি। তবুও বলবেন না মিথ্যে কথা বলেছি। নায়িকা, এটা আন পার্লামেন্টেরই কথা হয়ে যাইব গিয়া। ত্রিপুরা অন ডিউটি এটা উচ্চারণ করি কেমনি স্যার? জ্ঞানের নারীটা বেশ টনটন করছে, অত মিথ্যে শব্দটা উচ্চারণ করতে পারছেন না, কিন্তু অনবরত মিথ্যে ভাষণ দিয়ে যাচ্ছেন। স্যার মানে নো স্যার। দেখান দেখান দেখি। বাহ, 555। তা পরিতোষ বাবু কত টাকা মাইনে পান? এইটা নিজের পয়সা কিনে নেই স্যার। বটেই তো, ঘুষের পয়সা। নো স্যার, আই নেভার ইট গুড স্যার। ড্রিঙ্ক কত করেন? কাল রাত্রে সিলভার লাইন হোটেলে তো ড্রিঙ্ক করে গড়গড়ি খাচ্ছিলেন। নো নেভার। এখনো মুখ থেকে গন্ধ পাচ্ছি। না স্যার, আমি হোমিওপ্যাথি ওষুধ খাইছি স্যার। অপরাধ তো আমার যে আপনার মতন গাধাকে প্রশ্রয় দিয়েছি। ভয় নেই, ভালো জায়গায় পাঠাবো, আলিপুর। তবে তো সুবিধাই হইলে স্যার, বাড়ি থেকে খায় দেয় অফিস করুম, বাড়ি কাছেই তো। না না, বাড়ির কাছে নয়। তাহলে স্যার আলিপুর মানে জেল? না, আপনার মতন বাঁদরকে আমি চিড়িয়াখানায় পাঠাবো। বুঝে সমনের ফাইলে এনেছো? ইয়েস স্যার। যাও, একে চিড়িয়াখানায় পৌঁছে দাও, আর বাদাম খাওয়া, আর টেবিল ফাইলকে খাঁচায় বসে ফুঁকবেন। আলিপুর, চিড়িয়াখানা, খাঁচা, তার মানে আমি বান্দর? থাক না, অত ডিপে নাই বা গেলেন। না না, আই ফেল্ট ইনসাল্টেড, অপমানিত বোধ করছি। খামোখা ওই মিথ্যে কথাগুলো বলতে গেলেন কেন? সুমিত রায়কে জানেন? কেডা? স্যারের ছোট ভাই। ও, সুমিত রায় অমিতের ছোট ভাই। খাইছে খাও। কি ব্যাপার মিস্টার ডিকেলা, ছুটির দিন তো আপনি ক্লাবে কিংবা বাগান বাড়িতে কাটান, তো আজ এখানে হঠাৎ? একটা সুযোগ দিন যাতে ক্লাবে কিংবা বাগান বাড়িতে আপনার সঙ্গে একটু সময় কাটাতে পারি। দরকার নেই, যা বলতে এসেছি বলুন। শোভনলাল আপনার কাস্টাডিতে আছে? আছে। শোভনলাল আমার হোটেলের সাপ্লায়ার, তো পরিবারের লোকরা আমাকে খুব বিরক্ত করছে। কই, ওরা তো আমার সঙ্গে দেখা করতে আসেনি। আপনারা শোভনলালকে এখনো কোর্টে প্রডিউস করতে পারেননি, সুতরাং যা কি ওর সমস্ত কথা, আমি শোভনলালের জন্য সব কিছু করতে প্রস্তুত। কিভাবে? আমার এই সামান্য উপহার আপনি গ্রহণ করুন, আপনার সঙ্গে বন্ধুত্বের আমার প্রথম সূচনা। বন্ধুত্ব আপনার সঙ্গে?
তাও টাকা দিয়ে। কি দারুণ চিন্তাধারা আপনার, আপনি তো শত্রু হওয়ার যোগ্যতাও রাখেন না। যদি আরেকবার ভেবে দেখেন মিস্টার ডিকে লাহা, এই সেই টাকা যার পেছনে লোক দৌড়বে। কিন্তু অমিত রায়ের সে পথে হাঁটারই অভ্যেস নেই, দৌড়ানো তো অনেক দূরের কথা। আপনি আসুন। মিস্টার রয়, কাজটা বোধহয় আপনি ঠিক করলেন না, আমার হাতটা কিন্তু অনেক লম্বা। লম্বা হাতে হাত করা পরানো অনেক সোজা। শুনুন, আমার কাজের লোকের এখন ঘর ঝাড় দেবার সময় হয়ে গেছে, এমন না হয় ঘরে নোংরা আবর্জনার সাথে আপনাকেও ঝেঁটিয়ে বাইরে ফেলে দেয়। আপনি আর একটা কথা না বলে এখান থেকে চলে যান। মিস্টার রয়, আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারেননি। সেটা সময় হলেই চিনে নেব। কেমন আছেন? ভালো। আপনাকে যে কার্ড দিয়েছিলাম আপনি তো একটা ফোনও করলেন না। সরি, আপনাকে একটা রিকোয়েস্ট করব? বলুন। পরশু আমার জন্মদিন, একান্ত ঘরোয়া ভাবে আমি চাই আপনি আসুন। কিন্তু কোনো কিন্তু নেই, আমি জানি আপনার হৃদয়ে আমার কোনো জায়গা নেই। না না, ওরকম ভাববেন না, আপনি আমার বন্ধু। আমি আপনার পথে বসে থাকবো কিন্তু। দাদাকে বোঝা যায় না। না না সুমিত,
ওটা প্রথম দেখাতেই ডিসাইডেড হয়ে যায়। সুমিত ল ফাইনাল দিয়েছে। ম্যান অফ ল। বাবা মা ছেলেবেলা মারা গিয়েছেন। আমার দাদা বৌদি আমার বাবা মা। ও দাদা কে জানো বাপে? না। গেস। পারলাম না। ডেপুটি কমিশনার অফ পুলিশ অমিত রয়। তুমি অমিত রায়ের ভাই? ওকে হ্যাঁ একমাত্র ভাই। বাই দ্য ওয়ে তুমি কি করো? চাকরির দরখাস্ত করি। আই মিন বেকার। অমিত রায়ের ভাই চাকরি পায় না, কেউ বিশ্বাস করবে? আপনি বোধহয় আমার দাদাকে ঠিক চেনেন না। শুনেছি খুব সৎ এবং কড়া জাতের মানুষ। আজকাল তো এরকম মানুষ দুর্লভ হয়ে আসছে। তোমাকে একটা অনুরোধ করবো? বলুন। বহুদিন ধরে মনের মতো এমন কাউকে খুঁজছিলাম যে আমাকে একটু রিলিফ দিতে পারে। আমি বোধহয় কথাগুলো ঠিক গুছিয়ে বলতে পারছি না। চাকরি? না না, চাকরি শব্দটা ব্যবহার করে আমি তোমাকে ছোট করতে চাই না। তুমি হবে ডিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর লিগ্যাল অ্যাডভাইসার। ভবিষ্যতে তুমি তো কাজ করবেই, তাহলে আমার এখানে কাজ করতে বাধাটা কোথায়? আমি এইভাবে তৃপ্তি পাবো যে আমার প্রাণদাতাকে আমি একটা কিছু করতে পেরেছি, একটা কিছু দিতে পেরেছি। আমি বোধহয় কথাগুলো ঠিক কাজটা দিচ্ছে বাপি, তা মাইনে? আরে আগে ওকে হ্যাঁ করুক প্লিজ সুমিত। বেশ, আমি আপনার অফার অ্যাকসেপ্ট করলাম। গুড, ভেরি গুড। বাকি সব তুমি আমার উপরে ছেড়ে দাও। তোমার সমস্ত পাওনা একদিন আমি শোধ করে দেবো। থ্যাংক ইউ। কি নামে ডাকবো আপনাকে? সেলিনা না শিখা? যেটা আপনার ভালো লাগে, আপন মনে হয়। শিখা। সেলিনা নামটা অন্যদের জন্য থাকুক, শিখাটা বেশ আপন, ঘরোয়া, ধরা ছোঁয়া যায়। সিগারেটও ধরানো যায়। সরি, ডিস্টার্ব করলাম নাকি? না সেরকম কিছু নয়। হ্যালো, হাই। বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম। আজ তো আবার ওই সুখেন্দু মহুয়ার এঙ্গেজমেন্ট পার্টি না? হ্যাঁ, তাই জন্যই তো নিতে এলাম। সেলিনা, আপনি আমাদের সঙ্গে যেতে পারেন, আমরা আপনাকে পথে নামিয়ে দেব। আমার পথটা ঠিক আপনাদের উল্টো দিকে। পথ যখন চেনই তখন পথ হারিও না যেন। সুমিত চলো। এক সেকেন্ড। আজ আসি, কাল আবার দেখা হবে। স্যার, শোভনলাল রাজি, ও রাজ সাক্ষী হবে, সমস্ত স্টেটমেন্ট লিখে দেবে, তবে তার আগে নিরাপত্তা চাই। কি শোভনলাল, এবার সত্যি কথা বলবে তো, নাকি আবার নতুন কোনো চালাকি? স্যার, আমি এই দু নম্বরের জীবন ছেড়ে দেবো স্যার। মৃত্যুকে সাথে নিয়ে আমি আর চলতে পারছি না স্যার। স্যার, আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি, আমি ভালো হতে চাই স্যার। আমাকে বাঁচান, আমাকে একটা একটা সুযোগ দিন স্যার। তোমার নতুন জন্ম হলো শোভনলাল, এবার তোমার অন্ধকার থেকে আলো দিকে যাত্রা শুরু হবে। তোমার সব ভার আমার, আমি এক্ষুনি সিপির কাছে যাচ্ছি, বুঝি? ওর ফাইলটা আমায় দাও, আর ওকে খুব সাবধানে চলচিতে আলাদা করে রেখে দাও। ওকে স্যার। আর দেখো, আমরা তিনজন ছাড়া এই ব্যাপারটা কেউ যেন না জানে। যাও শোভনলাল, তুমি নিশ্চিন্তে থাকো। নমস্কার স্যার, আপনি দেবতা আছেন স্যার, আপনি দেবতা আছেন। চলো। দারুণ প্রোগ্রেস, যা ক্লু আর সাক্ষ্য দেখছি সেটাই তো যথেষ্ট। না স্যার, ওটা দিয়ে শুধু স্মাগলিং গ্যাংয়ের ধরটা ধরা যাবে, মাথাটা কিন্তু অদৃশ্য থেকে যাবে। মানে? ওদের পেছনে একটা বিশাল মাথা আছে। হদিশ পেয়েছো? আভাস পেয়েছি, একটা হাতে লেখা সাংকেতিক চিঠি। পাটও উদ্ধার করেছি, শুধু নামটা পাচ্ছি না, তাই দরকার শোভনলালকে। আজকের মধ্যে
নিশ্চয়ই কথা বলতে হবে, সেটা তো অসম্ভব। অসম্ভব বলে কোনো কথা নেই, সেই একই রকম রয়ে গেছো, একটুও বদলাও নেই। হরি ওম হরি ওম, অনুমতি না নিয়ে চলে এলাম কমিশনার সাহেব। আরে আপনি এসেছেন, এই তো আমাদের সৌভাগ্য, বসুন বসুন। হ্যাঁ, রায় সাহেব অবশ্য আমাকে ঠিক বন্ধু লোক বলে মানেন না। সিগারেট? নো থ্যাঙ্কস। এই বিদেশি হরিওমটা এখনো বর্জন করতে পারলাম না। হঠাৎ কথা, সে একটা ব্যাপার আছে, মিস্টার রয় আর আমার মধ্যে একটা লাভ হেট রিলেশনশিপ আছে। উনি তো ঘরের লোক। হ্যাঁ শোনো, তুমি এই ফাইলটা নিয়ে রাইটার্সে যাও, আমি এক্ষুনি আসছি। দারুণ একটা কিছু ঘটতে চলেছে বলে মনে হচ্ছে, আমি তো আজই দিল্লি যাচ্ছি। সব এই রে, ভিজিটিং কার্ডগুলো আনতে ভুলে গেছি, আর একটা কাগজ না দিল্লির নাম্বারগুলো লিখে দিই। এনি মানে যাই ঘটুক আমায় কিন্তু জানাবেন। হ্যাঁ আমি তাহলে আসি। তুমি এটাও রাখো, যা কিছু ঘটবে মিস্টার ঘোষকে জানিয়ে দেবে। সবচেয়ে যোগ্য অফিসার। হ্যাঁ বড্ড গোয়ার বরাবরই। প্রথমে আমার আন্ডারে ছিল, সেই লাচ্চু সিং ক্যারেজ করার সময় মায়ের মৃত্যুকে পর্যন্ত পরোয়া করলো না। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা দু একদিনের মধ্যে সবাইকে ধরে একবারে হরিওম করে দেবেন বলছেন। হ্যাঁ সূত্রটা কি? শোভনলাল, শোভনলাল রাজ সাক্ষী হতে রাজি হয়েছে, রিটেন স্টেটমেন্ট দিচ্ছে। কি হলো আসছেন? একটু ভীষণ খেলাম, এত বড় একটা খুশির খবর দিলেন না? আজ আমার একটা খুব আনন্দের দিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সায়ানাইড ক্যাপসুল, পটাশিয়াম সায়ানাইড। হাত কাঁপছে কেন? না একটু নার্ভাস ফিল করতে লইছি, না ভুনছি, আসলে এই প্রথম টাচ করলাম। আপনি ডেঞ্জারাস, নার্ভের ওষুধ কত আছে স্যার? 20, বাকিটা কাজ শেষ হবার পর পাবে। কত? 10। না স্যার, ওইটা 15 করেন স্যার, একটা বিচিয়ার কিনলে হলে অনেক দিনের ইচ্ছা মাইরি। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার এটা কিন্তু ঘুষ না স্যার? না 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 না, ঘুষ না ঘুষ না, এটা তোমার সম্মান দক্ষিণা। এইটা কন স্যার, এইটা কন, সম্মান হইল গিয়ে আমার সবচেয়ে বড় অ্যাসেট স্যার, সম্পদ। হরি ও শোভনলালের খাবারে সায়ানাইড মেশানো হয়েছিল। আপনারা বন্দীদের লক আপে পিটিয়ে মারলেন না সায়ানাইড খাওয়ালেন সেটা আমার কোনো কনসার্ন নয়। কিন্তু একদিন কনসার্ন ছিলেন। আই অবজেক্ট। শুধু শোভনলাল কেন, ব্যবসার খাতিরে আমাকে অনেক লোকের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। শোভনলাল যে একজন স্মাগলার সেটাও আপনি জানতেন? শোভনলাল আমার হোটেলের চিকেন সাপ্লায়ার ছিল। চিকেন সাপ্লায়ার? সে মুরগি কি সোনা গাঁজা হেরোইনের ডিম পারত? আর কিছু? আমার সময় কিন্তু অনেক দামি মিস্টার রয়। যে জিনিসটা মানুষের কাছে কম থাকে তা ভীষণ দামি হয়, আর সময় আপনার কাছে বড় কম। এ সমস্ত ফালতু ব্যাপারে আমাকে না ডেকে আমার কোম্পানির লিগ্যাল ডিরেক্টর মিস্টার সুমিত রায়ের কাছ থেকে সমস্ত কিছু জেনে নেবেন। সুমিত রায়? হ্যাঁ, ফর ইউর ইনফরমেশন, আপনার ছোট ভাই এখন আমার সঙ্গে কাজ করছে। এই চেয়ারে যতক্ষণ আমি বসে আছি ততক্ষণ আমার কোনো ভাই নেই, আত্মীয় নেই, তাই আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না। আপনার নীতি কথা শোনার সময় আমার নেই। ওকে, গুড ডে। কি বলতো,
শোনো, এখানে দাদার ধুতি পাঞ্জাবি আছে আর কানাইদার গেঞ্জি ধুতি সবকিছু আছে। আমার জীবনের প্রথম রোজগারের টাকায় কিনেছি। রোজগারের টাকা মানে? আমি চাকরি পেয়েছি। আমাদের বলিস নি কেন? সারপ্রাইজ, তোমাদের চমক দেবো বলে। পাগল ছেলে, তাহারে প্রথম রোজগারের টাকা তো ঠাকুরের পায়ে দিতে হয়, তার আশীর্বাদ নিতে হয়। বৌমা, আমার কাছে ঠাকুরই বলো, মাই বলো আর বৌমাই বলো, সব তো তুমি, তাই তোমার পায়ে দিলে সবচেয়ে বেশি আশীর্বাদ পাবে। একটা স্মাগলারের টাকায় কেনা জিনিস আমি বেঁচে থাকতে এই বাড়িতে ঢুকতে দেবো না। স্মাগলার? আমি? দেখে ল, যার চাকরি করে তুমি এত টাকা পাচ্ছ, তুমি আইন পড়ে বেআইনি রাস্তায় পা ফেললে? তোমরা পুলিশরা আর আইনের কথা বলো। অপরাধী কে যে সঙ্গ দেয় তার মুখ থেকে পুলিশ সম্বন্ধে কোনো কথা আমি শুনতে চাই না। না চাইলেও তোমাকে শুনতে হবে। দাদা? না দাদা নয়, দাদা নয়,
তিনি শুধুমাত্র একজন সৎ পুলিশ অফিসার। উনি কোনোদিন দাদা হতে পারেননি, শুধু পুলিশ অফিসারই থেকেছেন। আর সেই অহংকারে মায়ের মৃত্যুর সময় মায়ের পাশে থাকার দরকার মনে করেননি, শুধু কর্তব্য করেছেন। সারা জীবন, সারা জীবন তোমরা শুধু ওনার দম্ভ আর কথা তোর মুখ বুঝে সহ্য করেছ, কিন্তু আমি আর সহ্য করবো না। যদি ওই চাকরি ছেড়ে আসতে পারো, এই বাড়ির ছেলে বলে পরিচয় দিও, নইলে তুমি আমায় বাড়ি ছাড়তে বলছো। তুমি ঠিক করে নাও, তুমি কোনো পাপের অর্থ ওই বাড়ির চৌকাট বেরোবে না। আর এইটাই আমার শেষ কথা। সমুজিত করিস না, আমি তোকে বলছি তুই চাকরিটা ছেড়ে দে। জেদ করার অধিকার ওনার একারই আছে। যাক, তুমি এগুলো নেবে কি? সমুদ্র দাদার গায়ে রুদ্দিটা যে সতুকা, যে সম্মান, তার গায়ে কেউ এতটুকু কলঙ্কের দাগ লাগালে আমার সহ্য হবে না। এমনকি তুই তো জানিস তুই আমার ছেলে। বৌমা, কোথায় থাকবে, কি খাবে? পাতলা বালি সাথে শুনে পারে না, তুমি একটু বাড়ি থেকে চলে যাচ্ছে। ওই এই মন্দির থেকে আমার ছেলেটি চলে গেল। তারপর
ছাড়ার পর নেই। বৌমার জন্য মন খারাপ লাগছে, একটু অমন ভাবে চমকে গেলেন যে। এমনি বৌমা শব্দটা তোমার মুখে কেমন যেন লাগলো, মনে হলো কতদিন ধরে তুমি ডেকে আসছো, কতদিন ধরে তুমি, সরি আপনি বলো না, ভালো লাগলো বন্ধুর মতো আপন জনের মতো। ভুল বুঝলে না তো? না, ভালো লাগলো, বৌমা ছাড়া এভাবে তো কেউ আমার মাথায় হাত দেয় না। বুঝেছি, অতি আদরে মাথাটি খেয়েছেন। যাবি কোথায় দেখি? আরে 12টা বেজে গেছে, আজ আমি চলো। শুনো একটা কথা বলবো। বলো। আমার এই ফ্ল্যাটে আরেকটা ঘর আছে, যদি তুমি কিছু মনে না করো। এত রাত হয়ে গেছে, একজন অচেনা লোককে তোমার সঙ্গে থাকতে বলছো, তোমার ভয় করবে না? ভয় করবে কেন? অচেনা তো সেই হয় যে অপরিচিত। আমি তো তোমাকে সেদিনই চিনে নিয়েছি, যে মানুষ কোনো মহিলাকে চরম অসম্মানের হাত থেকে বাঁচাতে পারে সে আর যাই করুক কোনো মহিলাকে অসম্মান করতে পারে না। আশেপাশের লোক যদি কিছু বলে? তোমার আমার মনটা ঠিক থাকলেই হলো, তোমার কোনো অসুবিধা হবে না তো। শোনো, সামনের 28 তারিখে আমি লন্ডনে একটা ইন্টারন্যাশনাল অ্যান্টি ড্রাগ সেমিনারে যাচ্ছি। 23 তারিখ পূর্ণিয়া বর্ডার থেকে কিছু মাল চালান হয়ে আসবে, 10 কোটি টাকারও বেশি। কার গাড়ি যাচ্ছে? সমাদারের। ড্রাইভার? বিল্লু। আচ্ছা, কি নাম জানো? সুমিত। সুমিত? আচ্ছা, সুমিতের সঙ্গে তোমার মেয়ের ওই, হ্যাঁ বুঝতে পারো, বলছিলাম যে তোমার মেয়ের সঙ্গে সুমিতের একটা, না মানে আমি সেরকম ভাবে এখনো কিছু ভাবিনি। তো দাদা, ছেলেটা কিন্তু খুব ভালো। গেতে ভালো হরিওম, হাজারো অমিতের ভাই। তো অমিতকে মনে প্রাণে ঘৃণা করে, অমিতের মতে বিরুদ্ধেই তো কাজটা নিয়েছে। স্ট্রেঞ্জ, অমিতকে ঘৃণা করে? আরে ফায়দা তোলো, ওদের ঝগড়ার আগুনে জল না ঢেলে হরিওম মানে কি ঠেলে যাও। তাই হবে। আপনি তো জানেন লাচ্ছ আমার উপর একটা অ্যাটেম্প নিয়েছিল, আমি দেখছি আমি কি করতে পারি। আচ্ছা শোনো, তোমার কাছে ওই ডায়মন্ডের প্যাকেটটা আপনার দরকার? হ্যাঁ, বলছিলাম যে ওই লন্ডন যাওয়ার পথে ইউরোপের মার্কেটে যদি হরিওম করে দিতে পারি। কবে নেবেন? এই যাবে সুবিধা হয় দিও। ঠিক আছে, আমি তাহলে চলি। বেশ বেশ, ওকে। হ্যাঁ হরিওম। নমস্তে। নমস্তে দাদা। হ্যাঁ হরিওম, এসো এসো লাচ্ছ বাবু, বসো। আমাকে কি ভুলে গেলেন দাদা? আরে ধুর, তোমাকে ভুলে গেলে কি আর ডেকে পাঠাই? ডেকে সালা একদম 10 নম্বরই মাল আছে। হ্যাঁ, পুলিশ সন্দেহ করছে, ওকে খুঁজে বেড়াচ্ছে, আর ও যদি ধরা পড়ে তাহলে তুমি আমি সবাই খতম, মানে একবারে হরিওম হয়ে যাবো। ও বেঈমানকে আমি মারবো সালা। হ্যাঁ তো বুদ্ধু, বেঈমানকে আমি মারবো। আরে ওকে মারবার আগে ওর পালাবার সব পথ বন্ধ করে দিতে হবে। মতলব দাদা? হ্যাঁ দাদা, শোনো না, আজ লুচি করেছি। সমুটা লুচি খেতে খুব ভালোবাসতো। সত্যি কি যে হয়ে গেল, আমার সাজানো সোনার সংসারটা আগুনে পুরো ছাই হয়ে গেল। কবে একসাথে বসে খেয়েছি বলতো? কার সাথে? ওই হতভাগাটার সাথে। আচ্ছা সেটা আমাকে ভুল বুঝলো, কিন্তু তোমাকে যদি ফোন করতে পারতো, আমি না হয় পুলিশ, কিন্তু তুমি তো বৌমা, সেই তোমাকেও। না না বলিনি, দেখো ও একদিন ঠিক ফিরে আসবে, আমি জানি, ও তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার চেয়েও বেশি। কি খাচ্ছে, কোথায় থাকছে, মাঝে মাঝে মনে হয় ডিগের কাছে গিয়ে খোঁজ নিই, পারি না এটার জন্যে।
না গো, তা তুমি কখনো করো না, এটা আমার অনুরোধ। কখনো কখনো আমার এক সাধারণ দাদা হয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু বারবার আমি এই ওদের কাছে হেরে যাই। গো, তুমি এরকম করলে আমি যে হেরে যাবো, আমি চাই তুমি সারা জীবন এরকম মাথা উঁচু করে থাকো, সব অন্যায় প্রতিবাদ করো, এমনকি আমি যদি কোনো অন্যায় করি তারও। আমার খেতে ইচ্ছে করছে না। হ্যালো সুমিত, এ কি তুমি ড্রিঙ্ক করছো? আর খাবে না, আমার প্রমিস। তুমি বুঝবে না, ছাড়ো। কি হয়েছে? ব্যথা, বড় জ্বালা। এতে জড়বে? জানি না, হাত ছাড়ো। যদি না ছাড়ি? জোর করতে বলছো? পারবে? আমার তো সব জোর হারিয়ে গেছে শিখা, ভয়ঙ্কর একা, একটাও বন্ধু নেই। মিথ্যে কথা। সত্যি জানো, মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি, একটা অসহায় বাচ্চার মতো আমি টলতে টলতে চলছি। ওসব খেলে তো টলবে না শিখা, না। সবাই হাসছে, মজা দেখছে, কিন্তু কেউ বন্ধুর মতো এগিয়ে এসে আমার হাত ধরছে না।
শুধু আমাদের কোনোখানে নেই যেন কেউ আর ভালোবাসা হাসি গান যাচ্ছে সব কিছু শুধু এই যাতে কোনো লোক আঙুল তুলে আমাকে একটা কথা বলতে পারে কিন্তু এই সেলিনার সঙ্গে তোমাকে প্রায়ই দেখা যায় কেন একটা নাচি রাস্তার মেয়ে তোমার অফিসে এসে হাসাহাসি করে ঢলাঢুলি করে এই পৃথিবীতে কেউ রাস্তার মেয়ে হয় জন্মায় না কিছু লোকের জন্য তাদের রাস্তায় নামতে হয় একটা বাজে মেয়ের জন্য তুমি ওকালতি করছো এর জন্য তোমার আইন পড়া আমি কার জন্য কি করছি তার জবাব দিয়ে দিতে আপনাকে বাধ্য নই হ্যাঁ তুমি বাধ্য কারণ এই এয়ার কন্ডিশন চেম্বারে ওই রিভলভিং চেয়ারে তুমি বসে আছো শুধু আমার দয়ায় বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি শর্মিলা দেবী দয়া করা যায় ভিকিরিকে ভালোবাসা হয় মনের সাথে মনের মিল হলে আপনি দয়া করে আমাকে ভালোবাসবেন না আমি কিন্তু শেষ দেখে ছাড়ব কেমন করে তুমি মেয়েটার সঙ্গে মেশো আমি দেখব ওয়ার্নিং দিচ্ছি না সত্যি আমি যা বলি তাই করি যা চাই তাই পাই আর আমি খুব ভালো করে জানি তোমাকে আমি পাবই জোর করে আর যাই পাওয়া যাক না কেন ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা জন্মায় শ্রদ্ধা থেকে আগে মানুষকে শ্রদ্ধা করতে শিখুন তারপর তো ভালোবাসবেন বিশ্বাস করো সুমিত আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করো আই লাভ ইউ সুমিত আই লাভ ইউ আমাকে এখানে ডাকলেন কেন তোমার মতো একজন রাস্তার মেয়ের সঙ্গে রাস্তা দিয়ে কথা বলা ভালো যদিও আমার রুচিতে বলতে পারছে তবু বলছি আমি সুমিতকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে আর খুব শিগগিরই আমাদের বিয়ে হচ্ছে না না এ হতে পারে না কি খুব ব্যথা লাগলো শোনো তুমি এখান থেকে চলে যাও আর তার বদলে নাও এই 50,000 টাকা আরো যদি লাগে তবে চেয়ে নিও ওই কাগজের নোটগুলোর জন্য মানুষ তার ধর্ম সম্মান সব কিছু বিক্রি করে দেয় কিন্তু কিন্তু আমি তা করি না আমার ভালোবাসার কাছে ওই কাগজের নোটগুলো শুধুমাত্র কাগজই আমি তোমাকে কি করতে পারি জানো আমি আমাদের এই হোটেলে চাকরি থেকে তোমাকে তাড়িয়ে দিতে পারি চাকরি থেকে তাড়ানোর হুমকি আমাকে দেবেন না শর্মিলা দেবী চাকরি থেকে গরিবদের তাড়াতে তাড়াতে বড়লোকরা ক্লান্ত হয়ে পড়বে কিন্তু ভগবান ভগবান তাদের চাকরি দিতে দিতে কখনোই ক্লান্ত হয়ে পড়বেন না শুধু দিয়েই যাবেন তুমি তুমি আমাকে অপমান করছো আপনার অর্থ আমার মূল্য নয় আপনি আমায় কোনোদিনই টাকা দিয়ে কিনতে পারবেন না আপনি বড়লোক নন ভিখারি একজন ভিখারি আমারই দরজায় এসে আমারই প্রেমের ভিক্ষা চাইছেন
আর যখন পেলেন না তখন আমায় হুমকি দিচ্ছেন, আমার ভালোবাসার অসম্মান করছেন, আমার গরিবানার সুযোগ নিচ্ছেন। শুনুন, ভালোবাসা জোর করে আদায় করা যায় না, ভালোবাসা তো অর্জন করতে হয়। এই তোমার শেষ কথা? হ্যাঁ, প্রথম এবং শেষ। বিল্লুকে এটা দেবে রশিদ সাহেবের হাতে দেওয়ার জন্য, আর কারো হাতে কিন্তু নয়, চিঠিটা খুব জরুরি। Yes, sir.
কেউ জানে না তো? না স্যার। ভেরি গুড। ইয়েস, এবার ফাঁদটা পুরোপুরি রেডি। ইম্পর্টেন্ট স্যার, অ্যাক্সিডেন্ট করে মরেছে ওই লচ্ছুর লোক পিছু। মনে হচ্ছে ডিকে আর লচ্ছুর মধ্যে লেগে গেছে। এবার মজা দেখার পালা, ওরা নিজেরাই মারামারি করে মরবে। ডিকের উপর কড়া নজর রাখো। হ্যালো, হরি ওম, ব্রহ্মদেব ঘোষ স্পিকিং। 10 কোটি টাকার হেরোইন ধরা পড়লো, চারিদিকে তো হইচই পড়ে গেছে। এটা আমাদের ডিউটি স্যার। গ্যাংটার কোনো হদিশ পেলেন? পেয়ে যাবো। আচ্ছা, ড্রাইভারকে ধরতে পেরেছেন? না, ড্রাইভারের খালাসি কাউকেই পাইনি। তেজুকে মৃত পেয়েছি? জ্যান্ত ধরা পড়লে অনেক খবর মিলতো। হ্যাঁ, লোকটা লাচ্ছু সিং এর দলের। সেই পুরনো লাচ্ছু। এনিওয়ে, হরি ওম, ডিকেকে দিয়ে এসো এক্ষুনি। ড্রাইভারকে বলো আমার গাড়িটা বার করতে, আমি এক্ষুনি বেরোবো। ঠিক আছে স্যার। যার জন্য এসব করছো সে কোথায় বৌমা? যেখানেই থাক, আমার আশীর্বাদটুকু ওর মাথায় পৌঁছে যাবে। ঠিক, আমি মঙ্গলদীপ্ত জ্বালিয়ে দিই। আমার হা করে কি দেখছ? আলো। আলো? তুমি মোমবাতিটি জ্বালাচ্ছ, আমার মনে হচ্ছে দাদাভাই প্রদীপ জ্বালাচ্ছেন। দাদাভাই প্রদীপ জ্বালাচ্ছেন? এই দিনটা দাদাভাই নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে থান দুব্বু দিয়ে আমাকে আশীর্বাদ করতে। অথচ তুমি তো বলো পুলিশ সাহেব তোমাকে ভালোবাসেন না। না না, আমি কি আর ভালোবেসেছি কখনো? শুধু শাসন করেছি, শাসন না। আমার কড়া মেজাজটাই দেখলো, দাদাভাইকে ভুলে গেল। এতটুকু থেকে আমি বুকে আগলে রাখিনি। বলো, তুমি বলো, বলো সীতা, ও সব ভুলে গেল? আমার মুখের কথা শুনে চলে গেল? দাদাভাইয়ের বুকের ভেতরে কি হচ্ছে একবার খবরও নিল না? তুমি একবার ওর খোঁজ নাও না। ছেলেটা কোথায় আছে, কেমন আছে, কি করছে? দরকার নেই, ওর অভিমান আছে আমার থাকতে নেই। তোমাদের দুজনের মান অভিমানের মাঝে পড়ে আমার যে সংসারটা ভেসে যাচ্ছে গো। সীতা, তুমি তো জানো, তুমি তো বলতে, সমু আমাদের ছেলে, সমু আমাদের সবকিছু, সব। তোমাকে পুলিশ খুঁজছে। আপনি কিছু করেন দাদা। অমিত রায় আর ওর ভাইকে একেবারে কেমন করে, যেমন করেই হোক এই কাজ তোমায় করতে হবে, নইলে তোমার নাম আর নিশান দুটোই মিটে যাবে। শোনো, কাল বিকেলে আমি অমিত রায়ের ভাইকে ডিকের কাছে পাঠাবো। রইসালা ডিকে? আরে হবে হবে, আসতে একটা একটা করে কাঁটা তুলতে হবে। দরকার হলে অমিত রায়ের বাড়িটাকে তুমি পুরোপুরি হারি ওম ছাপ করে দাও। বুঝে গেছি দাদা। বুঝেছ? হারি ওম, হারি ওম, হারি ওম। শোনো, বিল্লু আর খালাসির মরার ব্যাপারটা এবং ডিকে চিঠিটা যেন প্রকাশ না পায়, ওদের এই কেসের বাইরে ফেলে রাখো। সকলের কাছে এটা দাদা হয়ে থাকুক, প্রয়োজনে সিপিকেও বলো না। ওকে স্যার। এই মুহূর্তে শুনবে তুমি, ডিকে স্টাফ, পুলিশ সাহেব তোমাকে বাড়ি চৌকাঠি বেরোতে দেবে না। আর তো থাকছে না ডিকের স্টাফ। তার মানে? এই দেখো, দেখো রেজিগনেশন লেটার, আজই দিয়ে দেব। চলবে কি স্যার? কেন, বরের ঘাড়ে বসে? তাহলে ও বাড়িতে তুমি যাবে?
বৌমাকে প্রণাম করা লোকটা কিছুতেই ছাড়তে পারছি না। আর দাদাকেও প্রণাম করে আশীর্বাদ নিয়ে আসব। আর তাছাড়া বাড়ির ছোট বউ বলে কথা, তুমি দাদাভাইকে চেনো না? আমার মনে হয় তুমি ঠিক চিনতে পারো নি। আমি সারা জীবনে চিনতে পারলাম না, আর উনি গল্প শুনেই চিনেন নি। আসলে বাবুর হিংসা হচ্ছে, নিজে যেতে পারছে না তো। আমার বউ এই গেছে, ওই যাক আমি চললাম। নমস্কার। হ্যাঁ, কাকে চাই? বৌমা। বৌমা, আসুন ভেতরে আসুন আসুন। আমি কে তা জানতে চাইলেন না তো? বৌমা বলে যখন ডেকেছেন, আসলে ওই নামে তো আমাকে একজনই ডাকত। আমি জানি আপনার দেওর। তুমি কে ভাই? আমি শিখা, সমুনা আমার কাছেই থাকে। তোমার কাছে থাকে মানে? মানে আমি আমি সুমিতের মানে সমুর মানে আমি সমুর বউ। বউ? তোমার একটা কাণ্ড ঘটালো, কিছু জানো না? কি সুন্দর বউ! ওগো শুনছো, দেখো কে এসেছে! ওগো শুনছো, সমু, সমুর বউ, শোনো না, একেবারে লক্ষ্মীর মতো দেখতে, চলো তুমি দেখবে চলো। বাড়ির ছোট বউ এক কাপড় এসছে। আরে হা করে দেখছো কি? বেড়ে যেতে এসেছে তারা। আরে গলায় কি পরিস্থিতি তুমি দেখেছো? রায়বাড়ির ছোট বউ, শোনো এগুলো নাও। অধিকার আমার নেই, তাই আমি দিকে চাকরি ছেড়ে আজ আপনার আশীর্বাদ নিতে এসেছি দাদা। সীতা শুনছো? তুই শুনবি? আমায় কোনোদিন চোখে দেখেনি, অথচ আমার অসম্মান হবে বলে এবার প্রণাম করি। তোমার অধিকার আছে, এ বাড়ির ছোট বউ হিসেবে তোমার অধিকার আছে। আশীর্বাদ করলেন না? ভেবেছিলাম করদে জোর করে ধানদুবুতে আশীর্বাদ করবো, তা না পুলিশের কাপড়ে শুকিয়ে হতো না, চিরকাল শুকিয়ে দিল। অমন করে দিয়েছো কি? পুলিশ ভয় করছে না? না তো। ঠিকই, পুলিশকে তো সকলেই ভয় পায়। নারকলের মতো মানে? বাইরের খোলসটাই শক্ত, নারকলের মতো। আর ভেতরটা? ভেতরটা পুরোনার জলে ভরা। এই যে আমার কাছে ধরা পড়েছে। এই রে, এবার ধরা পড়েছে, নারকল পড়েছে। তুই কি ফাজিল মেয়ে রে! ঘরের বউকে তুই তো করি করছো কেন? আমার মেয়ে থাকলে এমনটাই হতো। সবু যেমন তোমার ছেলে, ও তেমনি আমার একমাত্র মেয়ে। শোনো, যখন এসে গেছো তখন আর এই বাড়ি ছেড়ে তুমি যেতে পারবে না।
যাব না তো, আমি তো এখানে থাকতে এসেছিলাম। তুমি নিজে গিয়ে কান ধরে ওকে টেনে নিয়ে এসো, আমার অর্ডার। আজ আমি তাড়াতাড়ি ফিরবো, ও বেলা ভালো মন্দ হোক, ওর হাতের রান্নাটা পরীক্ষা করি। ওকে তুলতে পারবেন তো? না পারলে তোমার বর 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 কি গেলাম। এই দেখো তোমার দেরি হয়ে গেছে, এই এক মেয়ে আমার পুলিশের কর্তব্য ভুল ধরালো। একেবারে রাজরানীর মতো এলি দেখলি আর জয় করে নিলি। তোমরা তো হার মানবার জন্য বসেই ছিলে বৌমা, তুইও আমাকে ওই নামে ডাকলি কেন? ওই নামটাই বুঝি কাউকে ভাগ বসাতে দিতে চাও না? তোকে ভাগ দেব না তা কি হয়? আরে যে মানুষটাকে এর আগে কখনো দেখিসনি, এক মুহূর্তে তার ভেতরটা চিনলি কি করে বলতো? চোখের জলে না, ওই অহংকারী পুলিশ সাহেবের বাড়িতে আমি কখনো যাব না। মায়ের মৃত্যুর কথা আমি ভুলবো না। আমি আমি অমিত রাখি ঘেন্না করি। ওর নামে একটা কথা আমি তোর মুখ থেকে আর শুনতে চাই না। একই মায়ের পেটে তোদের জন্ম, তুই 10 বার জন্মাবি, 10 বার মরবি, তবু কোনদিন ওর মতো হতে পারবি না। আমি আমি তো এসেছিলাম আমার আমার সমুকে ফিরিয়ে নিয়ে যেতে। ক্ষমা করে দিস ভাই, কেউ হয়তো আমাকে ভুল ঠিকানা দিয়ে দিয়েছে রে। বৌমা বৌমা, আমি তোমাকে আঘাত দিতে চাইনি। আমি আমি দাদাভাইকে খুব ভালোবাসি, কিন্তু কিন্তু এই পুলিশটাকে আমি বৌমা তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আমি তোমার দুটি পা ধরে বলছি বৌমা, এই কথা আমি আর কখনো বলবো না বৌমা। সারাটা জীবন আমাকে জ্বালিয়ে মারলি, তবু এতটুকু জোরতে দিবি না? বেশ, না যেতে চাস যাবি না, তবে আমি যখন মরবো আমার মুখে আগুনটুকু দিতে যাবি তো ভাই? না, আমাকে আর ওই নামে ডাকবি না। আজ আমাকেও যখন ফিরিয়ে দিতে পারলি, তখন বুঝলাম তোর বুকের ভেতর বৌদি আর মা দুটোই মরে গেছে। বৌমা আর কোনোদিন এই কথা বলবে না, কথা দাও, কথা দাও আর কোনোদিন বলবে না। তাহলে তুইও কথা দে, আজই বাড়ি ফিরে যাবি। কিন্তু কিন্তু পুলিশ সাহেব, শুধু পুলিশকেই দেখলি? আরে ভেতরের মানুষটাকে তোর চোখে পড়লো না? তুই চলে আসার পর মানুষটার খাওয়া ঘুম সব খুঁজে গেছে, শুধু সমু আর সমু। সমু কি খাচ্ছে, ওর শরীর কেমন আছে জানিস? শিখাকে শিখাকে কত আদর, বলো আমার সমু বউ। না না, ও আমার মেয়ে, শিখাকে আদর করতে গিয়ে আশীর্বাদ করতে গিয়ে মানুষটা কেঁদে ফেল। চল ভাই আর দেরি করিস না, অফিস থেকে ফিরে তোকে দেখলে খুব খুশি হবে। বৌমা ওয়েলায় যাব? না না, এখনই। বৌমা পিকের কাছে রেজিগনেশন দিয়ে তবেই আমি ও বাড়িতে ঢুকবো, কারণ দাদা ভাইয়ের কাছে ওটা তো শুধু বাড়ি নয়, একটা সত্যিকারের স্বর্গ, পবিত্র স্বর্গ। তল্লাশি নেবার নামে এভাবে হ্যারাস করার মানেটা কি?
নিজেরা হ্যারাস না হলে আমরা পাবলিককে হ্যারাস করি না। হ্যাঁ, কিন্তু পেলেন না তো কিছুই? পাবো পাবো, আজ না কাল ঠিক পাবো। এ তো সবে শেষে শুরু হলো মিস্টার লাহা, সেদিনের অপেক্ষা রইলাম। হ্যাঁ চলো চলো। এক কাগজ এক লেখা এক কালি, মানে একই লোক। তার মানে সুনায়ের কাছে পাওয়া করে লেখা চিঠি, আর এই চিঠি লেখক এক। তবে এই চিঠি কোর্টে লেখা নয় স্যার, স্পষ্ট হুকুম দিয়েছে ডিকেকে ফাইল এবং পাউচ পাঠাতে। পাউচ? তবে এই চিঠি শোভনলাল ডিকের যোগাযোগের সাক্ষী। আবার ড্রাইভার বিল্লুর পকেটে খোঁজ ডিকের চিঠি, মানে বিল্লু ডিকে আর শোভনলাল, আরে অদৃশ্য হুকুম দেওয়ার লোক এক, মানে আসল মাথা। ডিকেকে চার্জ করলি স্যার বেরিয়ে যাবে। না না, এত সহজে হবে না, একটু ভাবে ফাইলগুলো নিয়ে যাও। এক কালি এক লেখা দিল্লি লেখা, চারটে ফোন নাম্বার, এক লেখা, কোনো সন্দেহ নেই স্যার। তবে এটা এই ফাইলে এলো কোথা থেকে? হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্ট আমার আজই চাই। ইয়েস স্যার। রিয়েলি? সব প্রমাণ আপনার সামনে আছে স্যার, হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্ট পর্যন্ত। কিন্তু? কোনো কিন্তু না স্যার, বডি ওয়ারেন্ট চাই। ওই লেভেলের লোকেদের গায়ে হাত তোলার ফল কী হবে তুমি জানো? কিন্তু ওই লেভেলের ক্রিমিনালকে ধরতে পারলে পাবলিকের মনে পুলিশ সম্বন্ধে ভুল ধারণাটা পাল্টে যাবে স্যার। আই এম প্রাউড অফ ইউ, সম্পূর্ণ সহযোগিতা তোমার জন্য রইল। থ্যাংক ইউ স্যার। সিট ডাউন। এটা কি আমার রেজিগনেশন? রেজিগনেশন? বাট ওয়াই? আমি তো ভেবেছিলাম তোমার আর মিলে চার হাত এক করে আমি রেজিগনেশন দেবো, কারণ সব কিছু তোমার হবে। মানে? তুমি শর্মিলাকে বিয়ে করো, এটা আমার অনুরোধ। না করো না প্লিজ। মিস্টার লাহা, আমি বিবাহিত, শিখা মানে সেলিনা আমার স্ত্রী। সেলিনা? ওর পাস তুমি জানো? এটা ডার্টি। মিস্টার লাহা, শিখা আমার স্ত্রী। তো তুমি বলে কথাটা আমি সহ্য করে নিলাম, অন্য কেউ বলে তার টুরিটা আমি ছিঁড়ে নিতাম। আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমার কাছে ঋণী। এখন বলো, শর্মিলাকে বিয়ে করবার জন্য তোমার কত টাকা দরকার? মিস্টার লাহা, আমি আপনার সিন্ধুকে টাকা বা সোনা নই, আর আমার মনও কোনো খেলার পুতুল নয়। তাছাড়া কেমন করে আপনি আমার ভালোবাসাকে কিনবেন? আমার ভালোবাসা তো বাজারে বিক্রি হয় না। দর করছ? ধরো 25 লাখ আছে, দরকার হলে আরো দেবো। বাট মাইন্ড ইট, শর্মিলা ছাড়া তুমি আর কাউকে বিয়ে করতে পারবে না। সিগারেট আমি অনেক খেয়েছি, কিন্তু 25 লাখ টাকা চেক দিয়ে সিগারেট খাওয়ার মজাটাই আলাদা। সুমিত, আপনি আমার ভালোবাসার অহংকারে আঘাত করেছেন, টাকা দিয়ে কিনতে চেয়েছেন আমার ভালোবাসাকে। অবশ্য আপনাদের মতো বড় লোকদের আছে রে ব্যক্তি এই টাকা ছড়া। তোমার মতো একটা পাতি গরিব লোক কি করে জানবে বড় লোকের কি থাকে আর না থাকে? তোমার ইচ্ছে অপূর্ণ রেখে আমি আমার টাকার সামনে একদিন তোমাকে মাথা নিচু করতে বাধ্য করবো। মানে ধর, আপনার অর্থ আপনার আভিজাত্যকে আমি আমার চলার পথে মারিয়ে দিয়ে এগিয়ে যাব। আমি দাদাভাইকে সব কথা জানাবো। দাদাভাই অমিত রায়, যে তোমাকে একদিন কুকুরের মতো ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবে আমি বলি কি, আমার কথাটা তুমি আমার ভেবে দেখো, যে অপমান তোমাকে ওই বাড়ি থেকে করা হয়েছিল তার প্রতিশোধ তুমি যদি নিতে চাও তাহলে তুমি আমার সঙ্গে হাত মেলাও। দেখো আমি তোমার জন্য কি করতে পারি। হাতটা দূরে রাখুন মিস্টার লাহা, হাতে হাত রাখে বন্ধু,
আপনি তো শত্রু হওয়ার যোগ্যতা রাখেন না। তুমি হেরে গেলে মিস্টার ডিকে লাহা, তুমি হেরে গেলে। এলে ভালোবাসা কিনতে গিয়েছিলে না? আমিও গিয়েছিলাম কিন্তু পারিনি। ভালোবাসা সত্যিই বাজারে বিক্রি হয় না। এলে সুমিত, তুমি আমাকে ছেড়ে দিও না সুমিত, প্লিজ প্লিজ সুমিত। সুমিত সুমিত শোনো, মিলি সুমিত তুমি শোনো, সুমিত আচ্ছা একটা কথা শোনো। তোমার কোনো কথা আমি শুনবো না। ওই রাস্তার মেয়েটার জন্য তুমি শর্মিলা শিখা আমার স্ত্রী। স্ত্রী? ওরকম স্ত্রী ও কতদিনের হয়েছে তার খবর রাখো। আমাকে তুমি মারলে, আমি আমাকে মারতে পারলে না শর্মিলা, আমি তোমাকে আমি না শর্মিলা, শর্মিলা আমি তোমায় মারিনি। আর শোনো মৃত্যুকালীন জবানবন্দি। একেবারে বউ বউ লাগছে। ফুলের মালা কোথায়? হাসছো কি? ফুলের মালা নে। মামা আমার ভীষণ গরম লাগছে। তা বললে হবে? লুকিয়ে লুকিয়ে বিয়ে করার সময় মনে ছিল না? না আমাদের কি সকাল লাগ নেই নাকি বৌমা? এই নাও ধুতি আর পাঞ্জাবি। ধুতি তো রেডি, কিন্তু পরবে যে সে কোথায়? ও বাবা, মেয়ে দুজার তস হয়েছে না? বড় খালি ঘর আর বার করছে। চালালো একটা কাজ তুমি সময় মতন করে। কি হলো? পাংচুয়ালিটি মনে করো জ্ঞান নেই। ঠিক করে বলেছিলে তো? হ্যাঁ, আমার তো মনে হয় নটার মধ্যে চলে আসবে। জ্ঞান নেই আজকাল মাঝে মাঝে এরকম হয়। তার মানে সত্যি? আমাদের মধ্যে সে আসছে। কিন্তু এই আনন্দের সময় সমটা কোথায়? দাদা ভাই, এই যে এতক্ষণে লাট সাহেবের সময় হলো, আনন্দের দিনে তুমি উর্দি পরে কেন? তুমি ধুতি পাঞ্জাবি কোথায়? বড় ভাই তুমি কি বরযাত্রী পাঠিতে নাকি গোড়ে যাত্রীতে? সারা জীবন পুলিশের কর্তব্য করে এসেছি কিন্তু আজ আর নয়। আজ আমার পরিবারের সবচেয়ে আনন্দের দিন। আজ পুলিশ নয়, শুধু দাদা অমিত রায়ের দিন। স্যার, ইটস ইম্পর্টেন্ট টু ওয়ারেন্ট। জানি এটা শোনার পর আপনার বুক ফেটে যাবে। ওয়ারেন্ট?
কার নামে? সুমিত রায়। স্যার, মার্ডার। স্যার, আজ সন্ধ্যাবেলা ডিকের মেয়ে শর্মিলাকে গুলি করে মারা হয়েছে। দাদা ভাই, বিশ্বাস করো দাদা ভাই, আমি খুন করিনি। ওই লুচি শুনের লোকেরা, আমি তো শুধু চেস করেছি। শুনু, বিশ্বাস করো বৌমা, তোমায় ছুঁয়ে বলছি আমি খুন করিনি। কিন্তু সমস্ত সাক্ষ্য প্রমাণ তোমার বিরুদ্ধে, এমনকি যে পিস্তলটা তুমি ফেলে গেছো। মিথ্যে কথা, লোকটা রিভলভার ফেলে দিয়েছিল, আমি শুধু রিভলভারটা তুলে ফায়ার করেছিলাম। শর্মিলার শিকার সম্বন্ধে খারাপ কথা বলেছিল বলে আমি ওকে একটা চড় মারি। তোমাকে ছুঁয়ে আমি কখনো মিথ্যে কথা বলিনি বৌমা। চুপ করে আছো কেন? তুমি তো বলো যে আমার সময় কাজ করতে পারে না, নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। আপনার কত ভাগ্য। আমি সব কিছু করতে পারি, ওকে পারতে হবে। আগে গাড়ি থামাতে বলুন। স্টপ, নিচে নামো। তাড়াতাড়ি ওদের আর্মস নিচে ফেলতে বলুন। আর্মস ফেলে দাও, কুইক। নানাই উচিত আমার কর্তব্যের সামনে কোন ভাই সন্তান আত্মীয় কিছু নেই স্যার, কিন্তু চব্বিশ ঘন্টা সময় নেই স্যার। আমি লিখে চাইছি এই কেস আমার হাত থেকে কেড়ে নিয়ে আমার এতজনের রেকর্ডটাকে অসম্মান করবে না স্যার। মাত্র চব্বিশ ঘন্টা সময় চাইছি। অমিত, কোনোদিন কিছু চাইব না স্যার। ওকে, আমরা যাব, যাক পরে বলবো। চল আমার সঙ্গে। রুমাল মনোগ্রাম পিএস চিনতে পারছ? এখানে পড়ে কেন? পরিতোষ সাহার স্যার। পরিতোষ, শোনো আমরা প্রোগ্রামটা একটু চেঞ্জ করবো, তোমার ফলো মি। ইয়েস স্যার। কি বলছো পরিতোষ? ও স্যার, টিকিট কইতাছি, পালাই যান স্যার, অমিতার চাইতে সময় আইতাছে। তার মানে এখন ঘন্টা দেড়েক বাকি আছে, এই নাও ধর। ও স্যার, পুরা পুলিশ ফোর্স নিয়ে আইতাছে। আসছেন নয়, এসে গেছি। আর চারটে নয় তিনটের সময় শ্রীযুক্ত পরিতোষ শাহ। না স্যার, মানে হ্যান্ডকাপ করা। কিসের চার্জ? ড্রাগ স্মাগলিংয়ের চার্জ। প্রমাণ? সেটা আদালতেই বুঝবেন। আপনার এই পদক্ষেপ কিন্তু আপনার পক্ষে ভারী হয়ে দাঁড়াবে মিস্টার রয়। ভারী না হালকা সে আমি ঠিক সময় ওজন করে দেখে নেবো। নিয়ে যাও কে? আর করুন না স্যার, বউবার চালানি না খায় মরুন। খুশখর বেঈমান,
তোর মতো জানোয়ারের জন্য পুলিশের সম্মান ধুলো মিশে যায়। স্যার এই রাত্রে ক্ষমা করে দেন স্যার। ক্ষমা তোমাকে? তোমার খাবারে কে বিষ মিশিয়েছিল? আমি কইতে পারুম না স্যার। কইতে পারুম না? আজ রাতে তোমাকে কইতে হবে। বুঝি স্যার, একে সাসপেন্ড করো আর আজ রাতের মধ্যেই ওর সব কাগজপত্র আমার ডেস্কে চাই। চলো এবার অপারেশন মাথা। এটাতে লেখা ছিল অমিত রায়ের নাম, মগর তুই তো রাধা আছিস। ঠিক আছে, এটা তোকে উপহার দিলাম। এলে ওর জন্য আমি অন্য বুলেট দিয়ে এলব। সেদিন আপনি রিফিউজ করেছিলাম, কিন্তু আজ আপনার ওই বিদেশি সিগারেট একটি খাবো। একটা কেন, একটা কেন? আপনি পুরো কার্টনটাই নিন না, আসুন। এত সাহস আমার নেই। আজ আপনার ওই একটা সিগারেটই আমার কাজ চলবে। ওই খোলা প্যাকেট থেকেই দিন না। আপনি জানেন আপনি কার হাতে হাত করা পড়াচ্ছেন? হ্যাঁ জানি। দেশের মাদক বিরোধী নেতার মুখোশ পরা একজন ড্রাগ স্মাগলার। আপনাকে আমি দেখে নেব, হায়ার লেভেল, আমার হাতে হাত করা। যতই হায়ার লেভেলে থাকুন না কেন, একটা লো লেভেলের ক্রিমিনাল ছাড়া আপনারা কিছু নন। মনে করে একদিন বলেছিলাম, কা গুছাতে বসলে মহির হয় না। ইউ সোয়াইন! অমিত, অমিত স্যার, এই দেখুন, একবারে হাতে হাতে ধরেছি, আর পালাবার কোনো পথ নেই। মুখার্জি স্যার, এই কাকটাকে খাঁচায় পড়ো। চলুন, তোমায় দেখে নেবো অমিত, তোমার আমি হারি ওম করে ছাড়বো। এবার অপারেশন সুমিত রায় হবে। হবে হবে, আমি হবে
তার আগে তুমি আমার সঙ্গে চলো। কোথায় স্যার? তোমাদের বাড়িতে। বাড়ি? বৌমা সীতা। একা ফেলে যাই কি করে স্যার? একা ফেলে
আমার একটু একা থাকতে দাও। যাও আমার বাড়ি যাও। স্যার যাও। আমি তোমাকে রক্ষা করতে পারলাম না বৌ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আগুনটা তো তোমার দেওয়ার কথা ছিল, ছেলে ছিলে না ওর, সেই ছেলের হাতে আগুনটা পেল না। দাদা ভাই আমার শুধু একটা কাজ বাকি। দাদা ভাই যারা আমার বৌমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি জানি তারা শর্মিলাকে খুন করেছে। আমি নিজের হাতে তাদের ধরে তোমার হাতে তুলে দিতে চাই। দাদা ভাই আমি তোমায় কথা দিচ্ছি, উমা সাক্ষী, কাল সকালে আমি সারেন্ডার করব। তুমি শুধু আমাকে এইটুকু সময় দেখতে দাও দাদা ভাই, আর কোনো দিন আমি তোমার কাছে কিচ্ছু চাইব না দাদা ভাই। উমা সাক্ষী তুমি তুমি সারেন্ডার করবে? জীবনে তো কখনো এরকম কাজ করিনি, তবু আজ তোমাকে এটা সুযোগ দিলাম নিজেকে নির্দোষ প্রমাণ করতে। সাক্ষী রাখতে তোমার ছেলে কথা দিচ্ছে, বিশ্বাস করো দাদা ভাই। গোলাম ও সম্মান রেখো, আমার গায়ে কলঙ্ক লাগলে সেটা বড় কষ্ট পাবে। যাও যাও, জয়ী হয়ে এসো দাদা ভাই। শাশিটা হাসতে পারলে না তো অমিত রায়, ব্রহ্মদেব ঘোষকে শেষ করার মতো কব্জির জোর তোমার মতো পেটি পুলিশ অফিসারের নেই। বউটা তো গেছে, এবার তোমারও হারিও। আপনি কোথা থেকে কথা বলছেন? আমার ড্রয়িং রুম থেকে। তার মানে? মানে যে গাড়িতে তোমরা আমাকে জেল হাজতে পাঠিয়েছিলে তার চেয়ে অনেক দামি গাড়িতে তোমার ডিপার্টমেন্টের লোকেরা আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে। মনে রেখো, ভারতবর্ষে এমন কোন জেল বা থানার দেয়াল এত উঁচু হয়নি যে ব্রহ্মদেব ঘোষকে আটকে রাখতে পারে। হরিও হরিও।
আরে এই শালারা, যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে সামনে আয়, সামনে আয়। জয় টিকা, শুধু একটা কথা শোনো,
দেখবি ছেলে আর তাকে কখনো পুলিশ করিস না, পুলিশ না, এই বড় কঠিন ভাই। দাদা ভাই, দাদা ভাই, আমাদের যদি ছেলে হয় তাহলে আমরা তাকে শুধু পুলিশই করবো, তোমার মতো পুলিশ একজন সৎ মানুষ। দাদা, আমাদের যদি ছেলে হয় তাকে শুধু পুলিশ অফিসারই করবো, এটা আমার আমার সন্তানের দেখবে। দাদা, দাদা, দাদা।